আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়রাস হবিস। আজকে আপনাদের সাথে 2 থেকে 3 বছর বাচ্চাদের জন্য ফুল হাতার ফতুয়া কাটিং এবং সেলাই শেয়ার করব। তো এই ফতুয়াটি ছেলে এবং মেয়ে দুজনে পড়তে পারবে। তো চলুন ফতুয়াটি কাটিং এবং সেলাই দেখে নিন। তো এখানে আমি হাফ গজ কাপড় নিয়েছি, কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি। ফতুয়ার লম্বা সেলাই সহ এখানে আমি 18 ইঞ্চি রাখছি, আর চওড়া আমি দেখুন 9 ইঞ্চি পরিমাণ করে নিয়ে তারপর 4 ভাঁজ করে নিচ্ছি। পিছনের পার্টে আমি 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখবো, তাই এখান থেকে আমি 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে সোজা দাগ দিয়ে নিচ্ছি। এই 1/2 ইঞ্চি থেকে আমি পুট নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। 4.5 ইঞ্চি থেকে আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখান থেকে বটে নিচ্ছি আমি 7 ইঞ্চি পরিমাণ। তারপর এল শেপের মধ্যে আমি আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। বডি থেকে 5 ইঞ্চিতে এবং 9 ইঞ্চিতে একটি মার্ক করি। এখানে আমি 10 ইঞ্চি দেখিয়েছি, কিন্তু আপনারা 9 ইঞ্চিতে মার্ক করে নেবেন। 5 ইঞ্চিতে আমি কোমরের জন্য 6.5 ইঞ্চি নিচ্ছি এবং 9 ইঞ্চিতে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। বডিতে যতটুকু মাপ নিয়েছি 9 ইঞ্চিতেও সে একই মাপ নিচ্ছি। এখন বডি থেকে কোমর পর্যন্ত আমি মিলিয়ে নিচ্ছি। নিচ দিক থেকে আমি 2 ইঞ্চি নিয়েছি, কিন্তু আপনারা 3 ইঞ্চি নেবেন, যেহেতু 9 ইঞ্চি নিয়েছি তাই 3 ইঞ্চি নেবেন। 1/2 ইঞ্চি থেকে সামনের কলার ডিপ নিচ্ছি আমি 3 ইঞ্চি এবং পুট নিচ্ছি 2 ইঞ্চি। বক্সেপ করে নিয়ে গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। পিছনের গলা 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে নিচ্ছি। পিছনের পুট আমি 1/2 ইঞ্চি ডাউন করছি। সামনের গলার পুটটিও আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিচ্ছি। দাগ বরাবর করে কেটে নিচ্ছি। প্রথমে পিছনের গলাটি আমি কেটে নিচ্ছি। এখান থেকে পিছন পার্টটি সরিয়ে নিয়ে আমি সামনের পার্টে সামনের পুট এবং গলাটি কেটে নিচ্ছি। বডি আর কোমরে আমি টিকিন দিয়ে নিচ্ছি। হাতাটি কাটিং করার জন্য এখানে আমি আরও 1/2 গজ কাপড় নিয়েছি, কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টি 6.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং হাতার লম্বা সেলাইয়ের 1.5 ইঞ্চি সহ 12.5 ইঞ্চিতে সোজা দাগ দিয়ে নিচ্ছি। সেলাই করার পরে হাতার লম্বা 11 ইঞ্চি থাকবে। এই দাগ বরাবর করে কেটে নিচ্ছি। আর মোহলে শেপ দিয়ে কেটে নিচ্ছি। মোহরে 7 ইঞ্চির অর্ধেক 3.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, এক্সট্রা আরও 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিচ্ছি। মোহরে থেকে আর মোহল পর্যন্ত আমি মিলিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর করে কেটে নিচ্ছি। তারপর এখানে একটি গলার পট্টি কাটিং করার জন্য একটি কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি। তারপর সামনের পার্টটি নিয়ে নিচ্ছি। এখন সামনের পার্টের গলা বরাবর করে আমি কেটে নিচ্ছি। তো গলার ডিপ থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এরপর বডিতে এবং নিচের এক্সট্রা কাপড়টাতে আমি 2.5 ইঞ্চি পর্যন্ত কেটে নিচ্ছি। তো দেখুন কাপড়টি এখানে 8 ইঞ্চি পরিমাণ রয়েছে। এখন পুটের দিকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ করে একটি মার্ক করে নিচ্ছি। তারপর এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো ভালোভাবে শেপটি দিয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি। তারপরে সাইডটাকে আমি ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এখন সামনে পার্টের বডিটি আমি মেলে নিচ্ছি। তার সোজা পার্টের উপরে আমি এই পট্টিটিকে বিছিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটি বোতাম ঘরের জন্য ডরি তৈরি করে নিব। এর জন্য একটি আড়াআড়ি কাপড় নিয়েছি, আর এখানে হলুদ কাপড় নিয়েছি। তারপর কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এরপর একটি সুয়ের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তারপর ডরিটিকে আমি কেটে নিচ্ছি।
আর এখানে আমি ডয়টিকে 2 ইঞ্চি পরিমাণ লম্বা রাখছি। গলার ডান পাশে ডয়টি রেখে আমি গলার সাইড দিয়ে 200টা পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিব। এই কর্নারটা কেটে নেছি, মাঝ বড় বড় ভালো করে কাট দিয়ে নিচ্ছি। এতে উল্টে নিতে সুবিধা হবে। এক্সট্রা কাপড়টাকে আমি ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি, তারপর উল্টিয়ে নিয়ে আমি ইস্ত্রি করে নেব। গলার পটি সাইডটা আমি তোরপা করে নেব। এখন এখানে একটি পকেট লাগাবো। পকেট লাগানোর জন্য একটি কাপড় নিয়েছি। কাপড়টি 4 ইঞ্চি চওড়া এবং 5.5 ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে। উপরের দিকটা 1 ইঞ্চি পরিমাণ এভাবে ফোল্ড করে নিব। তারপর এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া হলুদ কাপড় নিয়েছি। কাপড়টি 2 ভাঁজ করে নিয়ে এই ফোল্ড করা অংশের মধ্যে দিয়ে দেখুন একটু এক্সট্রা করে রেখে আমি পাইপিং দিয়ে নেব। এতে পকেটটি দেখতে খুব সুন্দর দেখাবে। তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি। তারপর এই 3 সাইড আমি ফোল্ড করে নিব। এখানে 200টা পরিমাণ এক্সট্রা কাপড়কে আমি ফোল্ড করে নিচ্ছি। তারপর আমি সেলাই করে নেব, আর এই সেলাইটি আমি সবচেয়ে বড় সেলাইটি দিয়ে করে নেব। এই সেলাইটি আমি পরবর্তীতে খুলে নেব। এখন পকেটটিকে আমি লাগানোর জন্য উপর দিক থেকে আমি 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং বোতাম ঘরের এই কর্নার থেকে আমি 1.5 ইঞ্চিতে একটি মার্ক করেছি। তারপর পকেটটিকে এভাবে বসিয়ে নিয়ে আমি মার্ক করে নিচ্ছি। এখন পকেটটি আমি সেলাই করে নিব। এই কর্নার থেকে পকেটটি সেলাই শুরু করব। সুতরাং আমি কেটে নিচ্ছি। এরপর আমি পকেটের সাইডের এক্সট্রা যে সেলাইটি দিয়ে নিয়েছিলাম সেই সেলাইটি খুলে নিচ্ছি। এতে পকেটের ফিনিশিংটি সুন্দর আসবে। তারপর সামনে পার্টের ওপর আমি পিছন পার্টটি বিছিয়ে নিয়ে পুটটি আগে সেলাই করে নেব। ফুটের মধ্যে ডাবল সেলাই দিয়ে নিব। এখন সাইডটাকে 1 ইঞ্চি পরিমাণ করে এক্সট্রা রেখে তারপর সেলাই করে নেব। তো প্রথমে দাগের উপর দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর 3 ইঞ্চি পর্যন্ত এসে আমি ঘুরিয়ে নিয়ে আবারও বডি পর্যন্ত এসেছি। তো একইভাবে আমি ফুটোর অপর সাইডটিতেও সেলাই করে নেব। তো দেখুন অপর সাইডটি আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি নিচের ঘেরের অংশটাকে ফুল করে নিয়ে সেলাই করে নেব, আর এটি পিছন পার্টের ঘেরের অংশ। তারপর আমি সামনে পার্টের ঘেরের অংশটাকে ফোল্ড করে সেলাই করে নিব। তো এখানে দেখুন পিছনের পার্টটি কিন্তু আমি উল্টা দিকে রেখে ফোল্ড করেছি, আর সামনে পার্টে আমি সামনে দিকে ফোল্ড করে নিয়ে তারপর সেলাই করে নিব। যেহেতু এখানে পাইপিং সেলাই করব, তাই আমি সামনে পার্টে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো পকেটে যেভাবে পাইপিং লাগিয়েছিলাম সে একইভাবে আমি 1 ইঞ্চি পরিমাণ হলুদ কাপড়টি নিয়ে তারপর ফোল্ড করে নিয়ে আমি পাইপিংটি সেলাই করে নিচ্ছি। এখন সাইডের ফাড়াটাকে 1 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো 2 পাশের ফাড়ার অংশ আমি একইভাবে সেলাই করে নেব। এখন পিছনের গলাটি সেলাই করার জন্য 1 ইঞ্চি চওড়া আড়াআড়ি কাপড় কাটিং করে নিয়েছি। কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি।
এরপর পিছনের গলার সামনে পাটের উপর রেখে আমি গলাপট্টির কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। তারপর এভাবে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি, এতে উল্টে নিতে সুবিধা হবে। তো সামনের দিকে আমি হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিয়ে এই এক্সট্রা কাপড়টাকে এভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো পিছন দিকেও আমি দেখুন হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিয়ে তারপরে গলার পট্টিটাকে সেলাই করে নিচ্ছি। এখন এখানে আমি হাতাটি সেলাই করে নেব। তো প্রথমে আমি হাতার তালপাটটি কেটে নিচ্ছি। অনেকে দেখা যায় একবারে তালপাট কাটলে বুঝতে পারে না, তো আপনারা এভাবে সামনের পার্টে আলাদা করে তালপাটটি কেটে নেবেন। এখানে তালপাটে আমি হাফ ইঞ্চি পরিমাণ করে রেখে তারপর কেটে নিচ্ছি। এখন হাতাটিতে আমি পাইপিং সেলাই করে নিব। তো একইভাবে আমি সেই 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে তারপর এভাবে ফোল্ড করে নিয়ে পাইপিংটি সেলাই করে নিচ্ছি। তারপর হাতাটিকে এভাবে ফোল্ড করে নিয়ে আমি মুহুরি থেকে আর্মহোল পর্যন্ত সেলাই করে নিব। আর আর্মহোলে যখন আসব তখন আমি দেখুন বডির আর্মহোল মেপে নিচ্ছি। এতে আমার হাতার আর্মহোল এবং বডির আর্মহোল সমান থাকবে। তারপর আমি হাতার তালপাটটি কেটে নিব। তো দেখুন সামনের পার্টের তালপাটের সাথে মিলিয়ে আমি হাতার তালপাটটিও কেটে নিচ্ছি। এরপর হাতাটিকে সোজা করে নিব। হাতাটিকে আমি আর্মহোলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো যে পার্টে আমি তালপাটি কেটেছি সেই পার্টেই কিন্তু আমি হাতাটি ঢুকিয়ে নিচ্ছি। তারপর এক্সট্রা কাপড়টাকে আমি এভাবে চিকনা ফোল্ড করে নিয়ে হাতাটি সেলাই করে নিচ্ছি। তো একইভাবে আপনারা অপর সাইডের হাতাটিও তালপাট কাটিং করে তারপর সেলাই করে নেবেন। এখানে দেখুন আমি একটি বোতাম সেলাই করে নিয়েছি। তারপরে আমি গলাটিকে তোরপাই করে নিয়েছি। তো আজকের ফতুয়া ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।